ওয়ালাইকুম আসসালাম ওরহামুল্লা বরক আমাদের এশরাক ভাই ইশরাক আহমদ ভাই বাংলাদেশে জানতে চাইছেন যে আমার জানার বিষয়গুলো যে মেয়রের ঘটনাতে পড়েছি হজুরের মুখে শুনেছি যে হজুল হাসান মেয়রাজে ফাঁসোক্ত নামাজ নিয়ে এসেছেন তাহলে জুমার নামাজ কখন কিভাবে কখন চালু হয়েছে উত্তর প্রিয় ভাই আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ উত্তর হলো যে জুমার নামাজ ফাঁসোক্ত নামাজ রসুলসাম মানে মেরাজ থেকে নিয়ে আসছেন এটা মক্কাতে হয়েছে কিন্তু জুমার নামাজটা মক্কাত রসুল ইসলাম হিজরত করে মদিনা যাওয়ার পরে হয়েছে তবে রসুল আল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম মানে মসজিদে মদিনায় যাওয়ার পূর্বেই আসাদেম নজরার আলদ আলাহন একজন প্রসিদ্ধ সাহেব আসাদেম নজরার আলদ আলাহন রসুলের ইশারাতের নির্দেশে তিনি প্রথম জুমার নামাজটা সেখানে পড়েছিলেন আসলে সব ধর্মের ইহুদি খ্রিস্ট আসমানের কিতাব যারা মানে যেমন ইহুদিরা এদের মতের জন্য একটা দিন ঠিক করতে পারছে তারা এটাকে শনিবার দিন নেছে খ্রিস্টানরা রবিবার দিন নিচে কিন্তু রসুলস্তাম আমাদের আল্লাহ আমাদের জন্য শ্রেষ্ঠ দিন শুক্রবার দিনটা রাখছে তো এই জন্য রসোর সাল আলী আসসাল্লাম মদিনা যাওয়ার আগেই আসাদ জোর রদিয়াল্লাহ তার নেতৃত্বে প্রথমে চল্লিশ জন লোক নিয়ে উনি প্রথম দিন জুমার নামাজ পড়েছিলেন তারপরে রসুলস্তাম যখন মক্কাতে করে মদিনা গেলেন এক বর্ণনা মাতাবেক উনি মানে প্রথম দিনে গিয়ে মসজিদে কোবা যে জায়গাটা সেই জায়গায় উঠলেন সেখানে গিয়ে মসজিদে কোবাটা বানাইলেন তারপরে দিন থেকে শুক্রবার সকালবেলা যখন বর্তমান মসজিদ নবীর দিকে রওনা হইলেন কবিলায় বনু সালেম একটা সাবনু সালেম একটা গোত্রের উপর দিয়ে তখন যাচ্ছিলেন সেই সময় জোহরান আমাদের সময় হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে তখন জুমান নামাজ পড়ার নির্দেশ হল রসুল ইসলাম একশতজন সাহাবাইকারকে সাথে নিয়ে এই খালি মাঠটাতে সেই দিন মানে বনু সালাম সেই খালি জায়গাটাতে জুমার সালাত আদায় করেছিলাম এরপরে পরবর্তীতে এখন তো মাসজিদ হয়েছে এরপরে এরপর তখন থেকেই রসদ জুমার নামাজের প্রচলন চালু হয়েছে এটা আল্লাহর নির্দেশে হয়েছে তবে এটা ফরত নামাজ মেহরাদের দিন এটা আসে নেই